হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চন্দনা স্টুডিও চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা দেখতে পাচ্ছো, এই যে একদম পুরো রেডি হয়ে চলে এসেছি আমাদের স্টেশনে, আর যাবো একটু মালদিয়া। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো, একবারে দেখাচ্ছে মানে মালদিয়াতে গিয়ে। এবার 1 থেকে 2 মিনিট পরে ট্রেনটা চলে এসেছে, আর ট্রেনে উঠেও গেছি, আর ট্রেনে তত একটা ভিড়টা একটু কমই ছিল। আর এই যে মামি আর আমি দুজনে দাঁড়িয়েই আছি, যেহেতু 1 স্টেশন পরে গিয়ে নামবো ওই জন্য আর বসিনি, বসা হয়নি। তারপর যে টোটো ধরে মাঝ দিয়ে গিয়ে টোটো ধরে চলে এসেছে একদম হাটে, আর আমাদের এই হাটটা 1 থেকে 2 বছর ধরে এইখানে বসছে। আর আমি কিন্তু এর আগে কখনোই যাইনি, আজকেই প্রথম। আর সকালের দিকে হাটটা একটু ভালো বসে, মানে লোকজন একটু বেশি হয়, আর আমরা গিয়েছিলাম 2:30-এর দিকে। আর গিয়ে দেখি মানে মানে দোকানপাট কিন্তু অনেক দোকানপাট আছে, কিন্তু আমার জিনিস দেখে একদমই পছন্দ হলো না। মানুষ বলে যে হাটে নাকি একটু দামটা কম, কিন্তু গিয়ে দেখি আমাদের বগুলা মাছ দিয়া কি তারকনগরের থেকে হাটেই দামটা একটু বেশি বেশি বলছে। আমি যে শাড়িটা কেনার জন্য গিয়েছিলাম সেই শাড়িটা আমাদের বগুলাই হচ্ছে 600 টাকা কি 650 টাকার, হাটে বলছে 850 টাকা 750 টাকা, ওই জন্য একদমই পোষালো না। তারপর দেখো এখানে কত সুন্দর সুন্দর বেনারসি শাড়ি, যেহেতু বিয়ের সিজন এখন, ওই জন্য খুব সুন্দর সুন্দর বেনারসি শাড়িগুলো দেখো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। আর আমার কিন্তু কালারগুলো খুবই ভালো, মানে ভালো লাগছিলো। আর এই যে এটাই, এই শাড়িগুলো কেনার জন্য আমি গিয়েছিলাম, কিন্তু কালারটা আমার একদমই পছন্দ হয়নি। তারপরে এদিকে এসে দেখো এই যে এই কুর্তিগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিলো, আর দেখো কত সুন্দর শাড়ি শাড়ি সাজানো আছে। আর আমি মামিকে বলছিলাম, মামি এবার থেকে আমিও একটু কুর্তিগুলো, কুর্তি কি চুড়িদার এগুলো আমি একটু পরা মানে শুরু করতে চাইছি। তা মামি বলছে হ্যাঁ এখন তো সবাই পরে। তারপরে দেখো এখানে চলে এসেছি ব্লাউজের দোকানে, আর এখানেও খুব সুন্দর সুন্দর ব্লাউজ যে সব ব্লাউজের এগুলো কি বলতো ডেনা কাটা কাটা, মানে হাতে একদমই খাটো কাটো। আর বন্ধুরা তোমাদের তো প্রথমেই বললাম যে আমরা মালদাই এসেছি, আর মালদাই এসে গিয়েছিলাম হাটে, আর ওই তো ওইখানে গিয়ে মানে কোনো জিনিসই দেখে একদমই পছন্দ হলো না। তারপরে যে চলে এসেছি এই যে বুনুদের দোকানে, এই বুনুদের দোকানের বিরিয়ানিটা ভাইরাল হয়েছে। তার এই যে আর দেখো বুনুদের দোকানে বসে গেছি বিরিয়ানিটা নিয়ে খেতে, আর বিরিয়ানিটা মোটামুটি যাই হোক চল চলে গেলাম। শুভ সকাল বন্ধুরা, আজকে তা 2 দিন পর তোমাদের সামনে এলাম, আর ওই দিন তো কিছুই শেয়ার করা হয়নি, আর মানে ভিডিওটাও শেষ করা হয়নি। তা কী কেনাকাটা করলাম না করলাম সেটাই ভাবলাম, এইমাত্র কটা ইউটিউবে শর্ট ভিডিও বানালাম, তা ভাবলাম এখনই তোমাদের সাথে শেয়ার করে দিই। তা বন্ধুরা ওই দিন কিছুই তেমন কেনাকাটা হয়নি, শুধুমাত্র আমার একদমই বাড়িতে পরা শাড়ি একদমই মানে নষ্ট হয়ে গিয়েছিলো, ওই জন্য দুটো শাড়ি নিয়ে এসেছি এই যে বগুলা থেকে, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। বাড়িতে পড়ার জন্য এটা নিয়ে এসেছি, দুটো নিয়ে এসেছি, ঠিক আছে। আর গিয়েছিলাম ওই যে এখন এক ধরনের শাড়ি উঠেছে না, কী শাড়ি মালপোয়া না কি আমি সঠিক জানি না, ওই শাড়ি কেনার জন্য গিয়েছিলাম, কিন্তু রং দেখে কালার দেখে একদমই পছন্দ হলো না, ওই জন্য নিয়ে আসা হয়নি। ভাবলাম এই দুটো পরা শাড়ি নিয়ে চলে এসেছি, আর এই যে একটা কালার আর এই আমার এইটা হচ্ছে বেশি সুন্দর, মানে বেশি পছন্দ হয়েছে তোমাদের দাদাভাইয়ের, এটা খুব ভালো লেগেছে। কোনটা ভালো হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। দেখো এটা হচ্ছে আসলা, আর এই যে আমার মানে চিরদিনই কি বলতো হলুদ আর লালটা আমার বেশি একটু পছন্দ হয়, কারণ আমি কালো মানুষ, এই জন্য হলুদ লালটাই একটু ভালো লাগে, অন্য কালার জানতে না, আমার হলুদ আর লালটা বেশিরভাগ পছন্দ হয়। তা কোনটা ভালো হয়েছে এই যে কোনটা ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও বন্ধুরা। আর ওই দিন তো মানে মাছ দেয় এসে ওই যে ভাইরাল দুই বোনের দোকানে গিয়েছিলাম, আর বাড়িতে কি বলতো বাড়ি থেকে দুপুরবেলা ট্রেন ধরার জন্য খাওয়ার টাইম পাইনি, ওই জন্য খিদেও পেয়ে গিয়েছিলো। আর ওই মামি বললো চলো তাহলে যাই, যতক্ষণ চিনিও না দোকানটা, টোটোয় যখন যায় তখন দেখি যে ওই দুই বোন দাঁড়িয়ে আছে ওই দোকানে, তো ভাবলাম এই দোকানটায়। তো আসার পথে হাটে গিয়ে কোনো কিছুই পছন্দ হলো না, আর আসার পথে ওইখানে নামলাম, নেমে খেতে মানে খেতে গিয়েছিলাম ওই দোকানে, আর মোটামুটি তেমন একটা কি বলতো মানুষ যেরকম বলে কিন্তু সেরকম না, মোটামুটি কোনো রকম খাওয়া যায়, কিন্তু তত একটা ভালো না, আমাদের বগুলার মতন তত একটা কিন্তু ভালো না। তেমন ধরো শাড়ি দুটো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তাহলে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ফ্যামিলির সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, তোমরা সবাই খুব ভালো থাকবে। আর কোন শাড়িটা মানে ভালো লাগছে বেশি অবশ্যই কমেন্টে জানিও। আর সরস্বতী পুজোর আগে আগে আরেকদিন মানে যাবো,
বগুলাই ওই দাদার দোকানে বলে এসেছি, মানে দাদা বলেছে যে দাদা না ওই ওনাকে কাকুই বলেছিলাম, হ্যাঁ কাকুকে বলেছিলাম যে এক সরস্বতী পুজোর এক সপ্তাহ আগে যেতে বলেছে, যে আবার ভালো করে মানে কালার নিয়ে আসবে শাড়ি, আর মেয়ের জন্য একটা নিয়ে আসবো, মেয়ে সরস্বতী পুজো করবে একটা সাদা লাল দেখে নিয়ে আসবো, আর আমার জন্য একটা ওই কি বললাম মালপোনা কি বলে ওই শাড়ি একটা নিয়ে আসবো, খালি সবাই খুব ভালো থাকবে, টাটা।